was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind, teacher of all mankind, Abul Qasim. He taught us to be just and kind, and to feed the poor and hungry. Help the wayfarer and the orphan child, and to not be cruel and miserly. His speech was soft and gentle, like a mother stroking her child. His mercy and compassion were most radiant when he smiled. Was Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad, mercy upon mankind. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu. আসুন এই চমৎকার রজনীতে আমাদের দামি সময় নষ্ট না করে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা শুনি। এর কারণ, কোরআন এমন বরকতময় কিতাব, এই কিতাবের একটা ভুলও আজ কেউ ধরে দেখাইতে পারে নাই, বরং ভুল ধরতে আসলে তার হেদায়তের রাস্তা খুলে যায়, ঠিক কি না? কেউ কোরআনের ভুল ধরতে পারে নাই, কোরআনকে সংশোধন করা যায় নাই, কোরআনের শত্রুতা করে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারে নাই, চিল্লা এখন, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বলেন, এমন কিতাব একটা দিলাম, এই কিতাব তেলাওয়াত করলে হৃদয়টার ঠান্ডা করে দেয় কে? আল্লাহ। ঈমান বাড়িয়ে দেয় কে? আল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে ঈমান বাড়ায় দেয় কে? আল্লাহ। শুধু মুমিনদের ঈমান বাড়ায় না, কাফেরদের সামনে তেলাওয়াত করলে কাফেরদের কলিজাও ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। পড়েন, মিশরের একজন কারি ছিল, কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ, ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়াতে একটা সফর করলো। তখন আবার রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। কি ছিল? সোভিয়েত ইউনিয়ন, এখন হয়েছে রাশিয়া। বিশাল মন্ত্রী পরিষদের বহন নিয়ে গেল রাশিয়ার প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ওয়েলকাম করলো। এবার মিশরের প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদকে পরিচয় করায় দিচ্ছে, যে এটা হচ্ছে আমার হোম মিনিস্টার, এটা আমার এডুকেশন মিনিস্টার, এটা আমার ফিনান্স মিনিস্টার। তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওনার সাথে যে মিশরের কারি আব্দুল বাসেদের দিকে তাকিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলে, এইটা আবার কোন মন্ত্রী? এটা হোমমন্ত্রী, এটা শিক্ষামন্ত্রী, এটা অর্থমন্ত্রী, এই যে জুব্বা পরা এই লোকটা, এটা আবার কোন মন্ত্রী? তো মিশরের প্রেসিডেন্ট বলে, এটা আমাদের কোনো মন্ত্রী না, এটা আমগো কারি। এরা কি? এরা কি কারি কি বুঝে? এরা বলতেছে কারি আবার কি? তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বলে, হি ইজ দ্য রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন, তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনায়। আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে ইনভাইট করি, উনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে শোনায়। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে, তোমাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করে শোনায় তোমাদের প্রোগ্রামে, আজকে রাতেও তো আমাদের জাতীয় প্রোগ্রাম, একটা বড় প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রামে আমরা সবাই মদ খাবো আর বেলি ড্যান্স দেখবো, কোমর দুলানো ডান্স, রূপবানে নাচে কোমর দুলাইয়া, এই কোমর দুলানো ডান্স আমরা দেখবো। তো তুমি যদি বলো আজকের এই ডান্স বন্ধ করে আমরা তোমাদের কারি সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনতে পারি। জামাল আব্দুল নাসের বলল, ঠিক আছে তাই করেন, ডান্স বন্ধ করে দেন। তো রাশিয়ার প্রেসিডেন্ট কয়, ওকে ডান, দ্য ডিসিশন ইজ ফাইনাল, আজকে রাতে কোমর দুলানো নৃত্য হবে না, আজকে তোমাদের কারি সাহেবের তেলাওয়াত শুনবো আর মদ খাবো। কি খাবো? ড্যান্স বন্ধ করছে মাগার মদ বন্ধ করে নাই। তো আব্দুল বাসেদ রাজি হলেন, ওনাকে নিয়ে যাওয়া হলো, সিঙ্গাররা গিটার দিয়ে যেখানে গান গায় ওখানে বসানো হলো ওনারে, আর সবার হাতে মদ, হুইস্কি, রেড ওয়াইন, অ্যালকোহল নিয়ে বসেছে যে মদ খাবে, রাতে এরা মদ খায়, দু এক প্যাক না খেলে এদের ঘুম হয় না। তা আব্দুল বাসেদ ওই দিন তেলাওয়াত করেছিলেন চোখ বন্ধ করে, আর চোখ বন্ধ করার আগে, তেলাওয়াতের আগে আল্লাহরে বলেছেন, আল্লাহ এই যে এতগুলো কমিউনিস্ট লিডার, আমি আমার গলায় তুমি যত সুর দিয়েছ আমি দরদ দিয়ে তেলাওয়াত করব, তুমি তোমার কোরআনের বাণীটা এই কমিউনিস্ট কাফের লিডারদের অন্তরের ভিতরে ঢুকাইয়া দিও। সবাই মদ নিয়ে রেডি, উনি শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে তেলাওয়াত শুরু করলেন। ওনার তেলাওয়াত যখন শুরু হলো,
কেউ আর মদ খায় না, মদের গ্লাস রেখে দিয়ে সবাই ওনার দিকে তাকিয়ে রইল। উনি ওনার কণ্ঠে যত দড়দ ছিল, সুর ছিল, সুরের ঝংকার ছিল, মেলোডি ছিল, ভয়েস ছিল, সব উজাড় করে কোরআন তেলাওয়াত করতে লাগলেন। কমিউনিস্ট লিডারগুলো তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে চোখের পানি ছাড়তে শুরু করছে। লম্বা সময় তিনি তেলাওয়াত করলেন, ওরাও মদ খাওয়া রেখে দিয়ে কান্না জুড়ে দিল। তেলাওয়াত শেষ, চোখ খুলে দেখে কেউ মদ খায় নাই, সবার চোখে পানি। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওদেরকে বলল, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্সেস অফ দ্য হোলি কোরআন? এই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে, তোমরা কি অর্থ বুঝছো? কয়ে না, বুঝি নাই। তো কান্দলা কেন, চোখে পানি কেন? কমিউনিস্ট কাফের লিডাররা বলে, আমাদের জীবনে এত সুন্দর তেলাওয়াত সুরেলা কণ্ঠ আমরা শুনি নাই। এই তেলাওয়াতটা শুনে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গেছে, যদিও বুঝি না, কিন্তু হৃদয়টা ঠান্ডা ঠান্ডা লাগে, অন্তরটা প্রশান্ত প্রশান্ত লাগে। আমাদের অন্তরে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা, আমাদের অনেক দুঃখ আর কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই। তবে এরকম কারি যদি আমাদের দেশে থাকতো, আমরা বেলি ড্যান্স না দেখে প্রতিদিন রাতে তেলাওয়াত শুনতাম। ওই কোরআন আজও আছে না নাই? আজও সেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই, আজানের ধ্বনি আছে আগের মতোই, আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালের সেই রুহ নেই, বেলালের সেই রুহ নেই, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দারে ওসমান নেই। চিল্লা এখন ঠিক না? এই জন্য কোরআন আজও আছে। ওই কোরআন থেকে দরদ দিয়ে তেলাওয়াত করতে পারলে কাফেরদের হৃদয়কেও ঠান্ডা করে দিবে কে? এই জন্য এই কিতাব এমন কিতাব, যেই কিতাবের ভুল খুঁজে বের করা যায় না। ভুল ধরতে আসলেই তার ভুলটাই আল্লাহ তার চোখের সামনে তুলে ধরে চিল্লায় বলেন, ঠিক কিনা? وجب الشكر علينا مدى علي اللهدا أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرا